স্বস্তিকা মুখোপাধ্যায় নাকি গর্ভবতী, হঠাৎ বেবি বাম্পের ছবি ভাইরাল। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কম বেশি নিয়মিত থাকেন খবরের শিরোনামে। এবার এক সেলফি নিয়ে আলোচনায় তিনি। আয়নার সামনে দাঁড়িয়ে তোলা বেবি বাম্পের সেই সেলফিতে দেখা যাচ্ছে অভিনেত্রী আন্তঃসত্ত্বা। ফেসবুকে দেয়া পোস্টে অনেকে শুভেচ্ছাও জানিয়েছেন। তাহলে কি মা হতে চলেছেন স্বস্তিকা, নাকি বিষয়টা অভিনয়ের অংশ? 12 সংবাদ মাধ্যমে প্রকাশ নতুন সিনেমা কালাতে আন্তঃসত্ত্বার ভূমিকায় থাকছেন স্বস্তিকা। তবে তিনি তার পোস্টে তেমন কিছু না লিখাতেই শুরু হয়েছে গুঞ্জন, যদিও অনেকে সন্দেহ প্রকাশও করেন। এটা নিশ্চয়ই কোনো আন্তঃসত্ত্বা চরিত্রের অভিনয়ের অংশ হবে, ব্যাপারটা পুরোপুরি তার পেশাদার জীবনের অংশ, অভিনয়ের সূত্রেই ফের মা হওয়া। উল্লেখ্য, অন্দিতা দত্ত পরিচালিত কালার ট্রেলার মুক্তি পেয়েছে সপ্তাহ দুয়েক আগে। বলা হচ্ছে এটি সাইকোলজিক্যাল থ্রিলার। ছবিতে প্রধান চরিত্র মঞ্জুশ্রীর মায়ের ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা। আগামী 1 ডিসেম্বর স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে এটি।